बिस्मिल्लाह रहमान रहीम। नवम दशम श्रेणी सुप्रिय शिक्षार्थी बंधुरा केमन आछो सबाई? निश्चय तुम्हारा भलो आछो। तुम्हारा जाना जे महामारी करोनार संक्रमण चलते सारा विश्वव्यापी, तो ये संक्रमणे तुम्हारा बाड़ीते भलो थाको, निरापद थाको। दूर कोथाओ गेले तुम्हारा अवश्य हैंड सैनिटाइजार व्यवहार करबे, आर जदि बाइरे थेके बाड़ीते आसो ताहले अवश्य साबान दिए तुम्हारा हाथ धुए निबे। তোমরা জানো যে দীর্ঘদিন আমাদের করোনার কারণে আমাদের পাঠদান কার্যক্রম বন্ধ। এই জন্য মাননীয় শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের ভার্চুয়াল ক্লাসের উদ্যোগ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের একটা ভার্চুয়াল ক্লাস নিচ্ছি। আমার ক্লাসটি হচ্ছে নবম দশম শ্রেণীর পরিচিতি দাও, নবম দশম শ্রেণীর গণিত পরিমিতি। তো আমি তোমাদের আজকের গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুশির রহমান ভুঁইয়া, সিনিয়র শিক্ষক, রামনগর একাডেমি, বিএসসি বিএড। তো আমার গণিতের অধ্যায় ১৬ অনুশীলনী ১৬-২ এর ৫ নম্বর সমস্যা সমাধান করবো ইনশাল্লাহ। আশা করি তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুতি গ্রহণ করবে। তো তোমরা একটু ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। ব্ল্যাকবোর্ডে একটা শিক্ষক উপকরণ আছে, তোমরা দেখো যে এটা কি দেখতে পাচ্ছ তোমরা, ব্রিক, মানে এটা একটা ইট, টাইলস। এটা দেখা একটা ইটের দেওয়া, এটা আমরা মেঝেতে টাইলস গুলো ব্যবহার করছি। এই যে এখানে একটা ইট দেখতে পাচ্ছ, ইট দ্বারা আমরা কিন্তু এই ইটের দেওয়ালটা, এই যে একটা ইটের একটা প্রসেস আমরা এটা তৈরি করছি। এই টাইলস দ্বারা কিন্তু আমরা মেঝেতে টাইলস বসাচ্ছি। তো আমাদের দৈনন্দিন জীবনে আমরা এরকম ইটের দেওয়ালে এই ইট বসাতে গেলে আমাদের একটা পরিকল্পনা করতে হয় যে এই দেওয়ালে আমার কতটুকু কতগুলো ইট লাগবে। একটা মেঝেতে আমি যদি টাইলস বসাই, তাহলে এই মেঝেতে আমার কতগুলো টাইলস লাগবে, আমাদের এরকম একটা হিসাব নিকাশ করতে হয়। তো ওই হিসাব নিকাশগুলো আমরা করেই আমরা এগুলো বসাবো। তাহলে এবার দেখো, আজকের পাঠ শেষে আমরা তোমাদের দেখাবো যে ঘরের মেঝেতে যদি আমরা এই টাইলস বসাই অথবা ফ্রাসের যদি ইট বসাই, আমরা ব্যক্তিগত জীবনে আমরা এগুলো বসাতে গেলে হয় রাজমিস্ত্রি অথবা কোনো প্রকৌশলী অথবা কোনো ইঞ্জিনিয়ার এদের কাছে স্মরণাপন্ন হই যে আমাদের দেওয়ালে কয়টি ইট লাগবে অথবা আমার মেঝেতে কয়টি টাইলস বসাবে, এদের স্মরণাপন্ন হই। কিন্তু আজকের পাঠ শেষে আশা করি তোমাদের এরকম কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, তাদের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। এবার দেখো আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করব। তার আগে দেখো তোমাদের যে ইট টাইলস পাথর বসাতে হয়, যদি কখনো যদি কোথাও ইট পাথর অথবা টাইলস বসাতে হয়, তাহলে আমাদের কি কি এই জানা থাকা লাগবে তোমাদেরকে আমি একটু সহজ করে দিচ্ছি। দেখো এট ফার্স্ট আমরা যে স্থানে ইট বসাবো অথবা টাইলস বসাবো ওই স্থানের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এক নম্বরে ওই স্থানের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দুই নম্বরে যে ইট পাথর বা টাইলস বসানো হবে ওই ইটের অথবা টাইলসের অথবা পাথরের দৈর্ঘ্য প্রস্থ আমাদের নির্ণয় করে ওই পাথরের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তারপরে এই একটা ইটের ক্ষেত্রফল আর আমরা টোটাল যে স্থানের ক্ষেত্রফল আমরা একটু আগে পেয়েছি, ওই স্থানের ক্ষেত্রফল দ্বারা ওই একটা ইটের অথবা টাইলসের অথবা একটা পাথরের ক্ষেত্রফল দ্বারা যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমরা ইটের সংখ্যা অথবা টাইলসের সংখ্যা অথবা পাথরের সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো। আর এভাবে আমরা দোকানে এই সামগ্রীগুলো কেনার জন্য যখন যাব, তখন আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমাদের কয়টা সামগ্রী লাগবে। এভাবে আমরা এই কোন স্থানের দেওয়ালে অথবা টাইলস অথবা ইট বসাতে গেলে এর সংখ্যা নির্ণয় করতে পারি। তো আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করব। আশা করি এই গাণিতিক সমস্যাটি তোমরা ভালোভাবে দেখবে, দেখলে তোমরা এটা নিরূপণ করতে পারবে। তো তোমাদের বইয়ের ১৬ অধ্যায় ১৬ এর ২ ৫ নম্বর একটা প্রশ্ন আছে, তোমরা একটু দেখো। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সমান, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এবং ক্ষেত্রফল ৭৬৮ বর্গমিটার, প্রতিটি ৪০ সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে। আমরা আসো এই সমস্যাটির আমরা সমাধান করি। দেখো প্রথমে আছে যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ, যেহেতু দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ আছে, আমরা একটা প্রস্থকে একটা অজানা রাশি ধরে নেই।
मन करी आयतकार क्षेत्र प्रस्थ मन करी आयताकार क्षेत्र प्रस्थ समान x मीटर जेहेतु दैर्घ्य प्रस्थ तीन गुण सूतरा क्षेत्र क्षेत्रटी दैर्घ्य है तीन द्वारा गुण x इंटू थ्री बा थ्री एक्स सरसि लिखी थ्री एक्स मीटर सूतरा आयताकार क्षेत्र क्षेत्रफल समान दैर्घ्य गुण प्रस्थ तुम्हारा निश्चय जानो दैर्घ्य गुण प्रस्थ वर्ग मीटर समान थ्री एक्स स्क्वायर वर्ग मीटर देखो एबार प्रश्न देवा आछे जे क्षेत्रटिर क्षेत्रफल सातश आठषट्टी वर्ग मीटर सूतरा आमरा लिखते पारि शर्तमते क्षेत्रफल थ्री एक्स स्क्वायर इज इक्वल टू सातश आठषट्टी सेवन सिक्सटी एट बा एखान थेके आमरा एक्स एर मान बेर करब एक्स स्क्वायर इज इक्वल टू सातश आठषट्टी भाग थ्री दुइशो छाप्पान्न बा x इज इक्वल टू दुशो छाप्पान्न वर्गमूल तुम्हारा निश्चय जानो सूतरा x इज इक्वल टू षोलो दुशो छाप्पान्न के वर्गमूल कर षोलो पाई তাহলে আমরা x এর একটা মান পেলাম আমরা এখান থেকে x তোমরা জানো যে প্রস্থ সুতরাং আয়তাকার ক্ষেত্রটি প্রস্থ আয়তাকার ক্ষেত্রটি প্রস্থ সমান ষোলো মিটার সুতরাং আয়তাকার ক্ষেত্রটি দৈর্ঘ্য সমান তিন গুণ ষোলো গুণ তিন মিটার সমান তিনশো ন আট চল্লিশ মিটার আমরা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য পেলাম প্রস্থ পেলাম এবার তোমরা একটু প্রস্থ দিকে মনোযোগী হও প্রথম লাইনেই আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সমান তো যেহেতু বর্গক্ষেত্রের পরিসীমার কথা বলছে এবং আয়তাকার ক্ষেত্রের পরিসীমার কথা বলছে তাহলে আমরা এখানে আয়তাকার ক্ষেত্রটি পরিসীমা নির্ণয় করি আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা তোমরা নিশ্চয় জানো আয়তাকার ক্ষেত্রটি পরিসীমার সূত্র আছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে এখানে টু ইন্টু দৈর্ঘ্য হইল আটচল্লিশ যোগ প্রস্থ হইল ষোলো মিটার সমান টু ইন্টু আটচল্লিশে ষোলো চৌষট্টি মিটার চৌষট্টি দ্বিগুণে একশো আঠাশ মিটার তাহলে আমরা আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা পেলাম তারা বলছে যে আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা একটি বর্গাকার ক্ষেত্রের পরিসীমার সমান শর্তমতে বর্গক্ষেত্রের পরিসীমা একশো আঠাশ মিটার শর্ত মতে বর্গ ক্ষেত্রের পরিসীমা সমান একশো আঠাশ মিটার আচ্ছা আমরা বর্গক্ষেত্রের পরিসীমা পেলাম আমরা আলোচনার শুরুতে তোমাদের বলছিলাম যে যে ক্ষেত্রের আমরা টাইলস বসাবো অথবা পাথর বসাবো ওই ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে আমাদের এখানে বর্গের ক্ষেত্রে মাত্র পরিসীমা আছে আমরা পরিসীমা আছে এখান থেকে আমরা বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য নির্ণয় করব বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য নির্ণয় করার পরেই আমরা ওই বাহুর ক্ষেত্রফল যদি বের করতে পারি তাহলে ওই ক্ষেত্রটিকে আমরা ক্ষেত্রফল বের করতে পারব তাহলে আমরা সুতরাং বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য নির্ণয় করি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য তোমরা নিশ্চয়ই জানো যে পরিসীমা মানে চাই বাহুর যোগফল তো চাই বাহুর যোগফল যদি একশো আঠাশ মিটার হয় তাহলে বাহুর দৈর্ঘ্য মানে এক বাহুর দৈর্ঘ্য হবে একশো আঠাশ ভাগ চাই একশো আঠাশ ভাগ চাই মিটার তো একশো আঠাশকে আমরা যদি চাই দ্বারা ভাগ করি তাহলে কত হবে বত্রিশ মিটার হবে বত্রিশ মিটার তাহলে আমরা বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য পেলাম সুতরাং বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান তোমরা জানো বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু দৈর্ঘ্য হোল স্কয়ার বত্রিশ হোল স্কয়ার বর্গ মিটার সমান বত্রিশ দুইবার গুণ করলে এক হাজার চব্বিশ বর্গ মিটার তাহলে আমরা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম এবার আমরা বসাবো পাথর এবার একটি পাথরের দৈর্ঘ্য দেওয়া আছে তোমাদের প্রশ্ন তোমরা দেখো একটি পাথরের দৈর্ঘ্য দেওয়া আছে একটা পাথর না সরি একটা ইঁটের দেওয়া আছে ইঁটের নাকি পাথর তাহলে আমরা একটা পাথরের দৈর্ঘ্য দিই এখন একটি পাথরের দৈর্ঘ্য
একটি পাথরের দৈর্ঘ্য সমান 40 সেমিমিটার দেওয়া আছে। তোমরা নিশ্চয়ই জানো যে আমরা বাহু দৈর্ঘ্যগুলো মিটারে প্রকাশ করেছিলাম, এখানে আছে সেন্টিমিটার, সুতরাং আমরা সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করব। 40 সেন্টিমিটারকে আমরা যদি 100 দ্বারা ভাগ করি সেটা মিটারে পরিণত হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই জানো 40 কে 100 দ্বারা ভাগ করলে 0.4 মিটার। সুতরাং একটি পাথরে ক্ষেত্রফল বের করব, একটি পাথরের ক্ষেত্রফল বের করব, একটি পাথরের ক্ষেত্রফল 0.4 72 হোল স্কয়ার বর্গ মিটার সমান 0.16 বর্গ মিটার। শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা দেখো যে আমরা এই বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম। তোমরা ভালোভাবে বলতে দেখো, এখানে আমরা পেয়েছিলাম বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, এখানে আমরা পেয়েছি একটা পাথরের ক্ষেত্রফল পাইছি। এবার আমরা কয়টা পাথর লাগবে যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলকে আমরা যদি একটা পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করি তাহলে আমরা মোট পাথর সংখ্যা নির্ণয় করতে পারব। সুতরাং বর্গাকার ক্ষেত্রটি বাঁধাতে পাথর লাগবে, বর্গাকার ক্ষেত্রটি বাঁধাতে পাথর লাগবে, পাথর লাগবে সমান আমাদের বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হল 1024, 1024 ভাগ 0.16 তো টি সমান 6400 টি। তাহলে আমরা ওই ক্ষেত্রটিতে 6400 টি পাথর যদি আমরা বসাই তাহলে সম্পূর্ণ ক্ষেত্রটি আমরা পাথর দ্বারা পূর্ণ করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি সমস্যাটি সমাধান করতে পারবে? তাহলে আমরা কি বুঝতে পারলাম যে যে কোনো ক্ষেত্রে আমরা যদি পাথর অথবা টাইলস অথবা আমরা যদি ইট বসাইতে চাই তাহলে আমরা যে ক্ষেত্রে বসাবো ওই ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, আর আমরা যদি ইট বসাই অথবা পাথর বসাই যেটি বসাই এর ক্ষেত্রফল বের করব, ওই দুইটা ভাগ করলে আমরা সংখ্যা নিরূপণ করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা বাড়ির কাজ লিখে রাখতে পারো, তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিই, যে বাড়ির কাজটা তোমরা লিখো আমি বলছি। তোমাদের বাড়ির সামনের রাস্তার দৈর্ঘ্য 200 ফুট, প্রস্থ 9 ফুট, একটি ইটের দৈর্ঘ্য 0.79 ফুট, প্রস্থ 0.375 ফুট, রাস্তাটির ইট বসাতে কয়টি ইট লাগবে? তোমরা এটা নিজে নিজে তোমাদের বাড়িতে করবে, এবং যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমার্স করবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ আমার ক্লাসটা দেখেছো এবং তোমরা এতক্ষণ ধরে আমার ক্লাসে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার জন্য আমাদের জানাচ্ছি। তোমরা নিরাপদে থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।